আজকে গোমতী নদীতে জল প্রায় বিপদ সীমা উঁচুই অবস্থা। আমি এখানকারই রাঙ্গামাটি পঞ্চায়েতের বাসিন্দা, পঞ্চায়েতের দায়িত্বও আছে উপপ্রধান হিসাবে। তো আমরা দেখে আসছি প্রতি 10 বছর একটা ফ্লাডের হয় গোমতী নদীতে, এবারও সেই রকম একটা পরিস্থিতি। প্রায় দুগুণ ভাসার অবস্থা। সরকার এই আপাতকালীন পরিস্থিতির জন্য এমনি থেকে আগে থেকেই সজাগ থাকেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কমিটি পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে সর্বত্র আছে, সরকার নজর রাখছে। মানুষের কোনো রকম সমস্যা হলে সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করবে, আমার এটা বিশ্বাস। তো আমার জানা মতো এখনও এত অঞ্চলে গোমতী নদীর জলে কিছু ধানি জমিন ছাড়া মানুষের তেমন কিছু ক্ষতি হয়নি। আজকে রাত্রে যদি ভারী বর্ষণ হয় তাহলে কালকে বিপদসীমার উপর দিয়ে জল বইতে থাকবে। সেক্ষেত্রে আমাদেরকেও এবং সকলকে দায়িত্ব নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। এমনিতেই এই সরকার জনগণের প্রতি সহানুভূতিশীল, সেবা দৃষ্টিতেই সব কাজ করে থাকেন। আশা করি প্রাকৃতিক দুর্যোগ যতই প্রলম্বিত হোক ঠিক সেই রকমই ব্যবস্থা থাকবে জনগণের উদ্ধার এবং সেবার।